সেই জামানা ও মুমিনা কথাটা তোর নাই মিছে আখিরি জামানা এসেছে আখিরি জামানা আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে এখনকার কলির মেয়ে পুরুষ দেখি কার করে না ধাক্কা মেরে চলেছে আখিরি জামানা এসেছে স্কুটি চুরি পিছন দিয়ে দেখতেছে আমাকে দেখছে কিনা হ্যালো হারু আশ্চর্য কথা আসবে যেদিন কোরআনের আইন মানবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া ফি হাদীসিশ শরীফ من منى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه سبده محترم عزيز امام সুনাম ধন্য খ্যাতি সম্পন্ন এই জনসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকত মূল আলিয়া উপস্থিত মঞ্চ আবেগ ভরা শ্রোতা মন্ডলী অদরে পর্দানা সিং মাহবুনেরা স্নেহের ছোট ছোট ভাইয়েরা বহুদিন পর এই ভাদু মাটির সর জমিনে আমরা জমায়েত হয়েছি আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে হাজির করেছেন বিভিন্ন আলামায়ে গণ বেশ সুন্দর আলোচনা বক্তব্য বিষয় রেখেছিলেন আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন আমিও আপনাদের সম্মুখে উঠেছি কিছু আলোচনার বিষয় রাখবো ইনশাআল্লাহ আর মুখ্য আমাদের একটা উদ্দেশ্য আছে সেটা জানেন সেটা আপনারা জানেন এই আল্লাহর ঘর উপলক্ষে ভাইরা আমরা আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতী আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি আমাদের আসল পরিচয়টা এটা নয় আমাদের আসল পরিচয় হলো আমরা ভারতবর্ষের নাগরিক মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ভারতবর্ষের মাটিতে নানা মনির নানা মত আমি সে মতের দিকে নয় আমাদের শুধু একটা পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিম যেটা হলো সরল এবং সঠিক পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ চলার জন্য আমাদের যে গাইড দিয়েছেন সেই গাইড বুকটার নাম হলো কোরআনুল মাজিদ আল ফুরকানি হামিদ যারা কোরআন মেনে চলবে তারা পথ পাবে যারা কোরআন মেনে চলবে না তারা পথ পাবে না সেটা আখেরাতের পথ ভাইরা আমার আরো আছে পৃথিবীতে নবীর সেরা একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছিলেন তিনি আমাদের শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে একবার বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের দারুণ উপহার দিয়েছেন মূসা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কোহে তুয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন তা আল্লাহকে দেখে বললেন আয় আমার রব বলে জাত আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলছি এর মধ্যে ডিফারেন্সটা কত আল্লাহ বললেন হে মুসা তোমার আর আমার ব্যবধানে হলো 70,000 পর্দা কিন্তু আগামীতে আমি যার সঙ্গে কথা বলবো
তার আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না সুবহানাল্লাহ বলুন আল্লাহ কথা বলবেন বান্দার সঙ্গে কোনো পর্দা থাকবে না সেটা কি বলেন আল্লাহর কালাম বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ যখন আপনি পড়বেন আল্লাহর সঙ্গে কথা বলা হবে যে যত বেশি কোরআন শরীফ পড়বে সে তত আল্লাহর সঙ্গে কথা বলবে কিন্তু আমরা তো সে জবাব দিতে পারি না আর বুঝতেও পারি না কোরআন শরীফ আমাদের জন্য সব থেকে গাইড দিচ্ছেন কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই কথা তোরা কম বল না বাবুরা কথা একটু কম বল এতক্ষণ যা হলো হলো রাত অনেক হয়েছে এই ভারতবর্ষের মাটিতে সবথেকে প্রধান শত্রু হলো কোরআনকে নষ্ট করো মানে কোরআন হলো ওদের চোখের বালু কোরআন নষ্ট করলে সব নষ্ট হয়ে যাবে ওরা তৌরাত নষ্ট করে দিয়েছে ওরা যবুর নষ্ট করে দিয়েছে ওরা ইঞ্জিল নষ্ট করে দিয়েছে কোরআন নষ্ট করতে ওরা পারবে না কারণ কোরআনের দায়িত্ব কোনো মানুষের হাতে নেই ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কিন্তু কোরআন হেফাজত করব আমি কোরআনের দায়িত্ব কে আল্লাহ নিয়েছেন বলুন সুবহানাল্লাহ যারা কোরআন মানবে যারা কোরআন মেনে চলবে তাদের পরিণাম কি হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এরাই আবার একটা মোকা কথা কি বলছে জানো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষই সরাসর টুপি পরিয়ে দিয়েছে হে মুসলমান আল্লাহর জান্নাত পেতে গেলে আবেদা হতে হবে আবেদ হতে হবে আর আবেদ হওয়ার পরে তবে আল্লাহ আপনাকে জান্নাত দিবে কখন ইন্নাল্লাহ মা সাবিরিন যখন মানুষ সবর করবে ধৈর্য ধারণ করবে আর ধৈর্যধারীর সাথে সাথে আল্লাহ থাকে আমরা আজ মসজিদ প্রসঙ্গ নিয়ে একটা জলসার ডাক দিয়েছি আমি সেই দিকে আলোচনা করব আমাদের ভারতবর্ষে চারটি খুব দামি মসজিদ চারটি দামি মসজিদের মধ্যে প্রথম একটা মসজিদ আছে পশ্চিম বাংলার মালদহে মালে দহ 34 নম্বর জাতীয় সড়কের ধারে মসজিদটা 12 বিঘে জায়গার উপরে 9 ফুট উঁচু মসজিদটার নাম হলো মসজিদে আদিনা কত দেখেছেন পাশ দিয়ে কত গিয়েছেন কিন্তু ইতিহাস জানেন না মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটা মসজিদ আছে মসজিদটা হলো 20 বিঘে জায়গার উপরে মসজিদটা 23 গম্বুজে তৈরি করা মসজিদের নাম হলো মসজিদে কাটরা ভারতবর্ষের মাটিতে 52 একর সম্পত্তির উপরে বিশাল ঘেরা একটা মসজিদ জহিরউদ্দিন মোহাম্মদ ওরফে বাবর তার তৈরি করা মসজিদ মসজিদের নাম হলো মসজিদে বাবরি ভারতবর্ষের মাটিতে সম্রাট শাহজাহান তিনি জমিন থেকে 22 ফুট উঁচু করে 8 বিঘে জায়গার উপরে একটা মসজিদ বানালেন মসজিদের নাম হলো মসজিদে জামা মসজিদ দিল্লি ভাইরা আমার বন্ধুরা আমার তিনটে মসজিদ আবাদ হয় না একটা মসজিদে আবাদ হয় সেটা হলো দিল্লির জামা মসজিদ আজ সেই রকম একটা মসজিদ নিয়ে আমরা এই আলোচনার মহিতি জলসা দেখেছি তাই তো হজরত
আপনাদের স্মরণ করিয়ে দিই স্মরণ করিয়ে দিই ভারতবর্ষে আন্দোলন শুরু হয়েছিল 42 সালে আন্দোলন সাকসেসফুল হয়েছিল কত সালে 47 সালে আমি আসি যখন তখন ভাদু মাদ্রাসার দিকে একবার তাকাই দেখবেন লেখা আছে কত সালে এই মসজিদে এই মাদ্রাসার ভিত স্থাপিত করা হয়েছে সুবহানাল্লাহ বলুন স্বাধীনতার সাথে সাথে এই মাদ্রাসার ভিত গেড়েছিলেন কোন আল্লাহওয়ালা জানি না আজও পর্যন্ত যার বাতি হাজার হাজার আলেম হাজার হাজার হাফেজ যে মাদ্রাসা থেকে ফারেগত হয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ছিটিয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ এটা হলো আপনাদের গৌরবের বিষয় ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আসুন আমরা আলোচনার পর্যালোচনায় চলে যাই এই পৃথিবীর মাটিতে এই জগতের মাটিতে এই ধরনের মাটিতে কত রকম আন্দোলন হলো কত রকম উচ্ছেদ হলো কোরআন বাতিল করো কোরআন বাতিল করলে মুসলমানের মেরুদণ্ড ভেঙে যাবে আর মুসলমানের মেরুদণ্ড ভাঙলে মুসলমানকে ভাঙতে সহজ হবে প্রথম নম্বর ম্যাগাজিন ভরে দিল কোরআনের একটা কথা আগেই বলেছি ফামান তাবিয়াহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন বলে আমার তবে হও কোরআন বলে আমার ইত্তেবা করো আমার যারা অনুসরণ করবে আমার ইত্তেবা যারা করবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ায় তাদের ভয় থাকবে না কবরে তাদের ভয় থাকবে না পুলসরাতে তাদের ভয় থাকবে না হাসরে আমি আল্লাহ তাদের হেফাজত করব কিন্তু সত্য করে বলুক আমাদের মধ্যে ঘুম ধরিয়ে দেওয়া হয়েছে কোরআন বলেছেন ইন্না হারামাল্লাহু আলাইহিম রিবা অনেক বাড়িতে দেখবেন জেনা করে না অনেক বাড়িতে কিন্তু মিথ্যা কথা বলে না অনেক বাড়িতে মদ গাঁজা খায় না কিন্তু সুদ ছাড়তে পারে না সুদের কারবার এত জোর করে দিয়েছে নাম দিয়েছে বন্ধন কি নাম এ ভাই জোরে একবার বলুন না কি নাম সাবধানে চলিও নারী পর্দার আড়ালে সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে জাহান্নাম যেতে হবে বুবু পর পুরুষ দেখিলে নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরা এবার বেতন পাই কথা বলছেন কি না আগে 500 পেতে বা 600 পাচ্ছে বেতন দিচ্ছি স্বামীর কথা মানব না বোরখা পরে চলবো না নবীর কথা মানব না বদ্ধ ঘরে থাকব না আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি দুটোর বেশি নেব না কথা বলছেন কি না পেট কাটা কেউ ছাড়ব না রে ভাব রে কত রকম মিছিল আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি মিছিল চলছে সরকার মদত দিয়েছে ঘরে ঘরে নিয়ে গেছে সুদের কারবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার বুনিয়াদ সৃষ্টি হচ্ছে সুদ দিদি বলে তুমি মানিও না আমাকে বন্ধন করতে হবে বন্ধনের টাকায় বাড়ি বন্ধনের টাকায় গাড়ি সুদের কারবারে লেগে গেছে জোড়া জুড়ি আপনি সত্য করে বলুন যদি সুদ খান তাহলে কোরআন কি আপনি মানেন আর কোরআন যদি না মানেন জান্নাত যেতে কি পারবেন
নাম্বার 2 একটু ভালো করে গভীরে আসুন বন্ধু একটু যদি গভীরে আসি আমরা জানতে পারবো কতই নিচে গেছি কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কোরআনের দিকে লক্ষ্য নাই মুখ ঢাকার দিকে খুব লক্ষ্য নাক ঢাকো মুখ ঢাকো তাহলে তোর করুণা হবে না আর আল্লাহ কি বলেছেন তোমার কোনো ভয় নাই নিরাপত্তা দিচ্ছি আমি আরে আল্লাহ নিরাপত্তা দেবে না ভারত নিরাপত্তা দেবে ভাই ঈমান থাকলে তবে কো ঈমানে যে ঘুম ধরেছে ঘুম পোকাতে খেলি তো ঈমান ঈমানের তাকওয়া যাকা নষ্ট করে দিয়েছি আমরা কোরআন আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম হে নবী মুমিন পুরুষকে বলে দেন নবী পর নারীর দিকে তাকাবে না আর নারীদেরকে বলে দেন গো নবী পর পুরুষকে দেখাবে না পুরুষকে বলল দেখবে না নারীকে বলবে দেখায় না কিন্তু সত্যি করে বলুন টেনে বাসে যত চলি নারী ছাড়া কি চলা যায় ভাই সত্যি করে বলুন না ছেলে জামানা ও মমিনা কথাটা তোর নাই মিছে আখিরি জামানা এসেছে আখিরি জামানা আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে এখন গার কলির মেয়ে পুরুষ দেখি কার করে না ধাক্কা মেরে চলেছে আখিরি জামানা এসেছে স্কুটি চুড়ি পিছন দিয়ে দেখতেছে আমাকে দেখছে কিনা হ্যালো হারি আশ্চর্য কথা ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনায় আসি বন্ধু কোথায় চলে গেল হায়া লজ্জা শরম সব লাজ লজ্জা আমরা খেয়ে ফেলেছি আমাদের ঘরে কি তৈরি হচ্ছে আমরা নিজেই বুঝতে পারি না এখন দোকানদার দোকানে বসিয়েছে বিবি আর আরেক দোকানদার বসিয়ে দিয়েছে টিভি কত বুঝুন কিনা চার দোকানে ও বসিয়েছে কারে বিবি আর এ বসিয়েছে কারে টিভি বুড়োরা টিভি দেখে পাগল ছোড়ারা বিবি দেখে পাগল কেউ টিভি দেখে আর কে কি দেখে বিবি দুজনে দেখছে এই মালদাহার মাটি দেখ সুবহানাল্লাহ বলুন এর ভালো নাম হলো মালে দহক এই মালদহার নাম যিনি দিয়েছিলেন ইতিহাসের পাতায় তারা হলো কারা যাদের নাম হয়েছে পাণ্ডুর ছেলে পাণ্ডবরা তারা দুটো জায়গা পেয়েছিল খুঁজে একটা হলো নবদ্বীপ নতুন দ্বীপ আর একটা হলো মালে দহ দুটো জায়গা তারা খুঁজে পেয়েছিল বড় নামকরণ এই মালদহর মাটিতে যিনি মসজিদটা বানিয়েছিলেন নাম হলো সম্রাট সেকেন্দার শাহ কত সুন্দর নাম লল্টু বল্টু পল্টু সব নাম নয় সেকেন্দার শাহ মসজিদ বানাবার আগে তিনি মালদহর রাজা ছিলেন গড় ছিল তার রাজধানী ভাইরা আমার বন্ধুরা আমার তার অসহ্য একটা ব্যারাম হয়েছিল আল্লাহ ব্যাধি দিয়েছিল অসুখ হয়েছিল তখন এত উন্নত মানের ডাক্তার ছিল না এ ডাক্তার ও ডাক্তারের কাছে কবিরাজি করত কোনো মতেই আর শরীর ছাড়ে না বিছানা থেকে উঠতে পারেন না একজন দারুণ হেকিম এলেন এসে বললেন যাহাপনা আপনার যত ওষুধ দিয়েছি কাজের ওষুধ দিতে পারি নাই একটা কৃত্রিম ওষুধ আছে যদি জোগাড় করতে পারি বাদশা বলল আমার রাজ্যে কিসের অভাব বলো বলে আমি একটা গাছের শিকড় দেব জড়
সেই শিকড়টাকে সিদ্ধ করতে হবে মানুষের কলেজা দিয়া বাচ্চা মানুষের কলেজা দিয়ে শিকড় সিদ্ধ করে রান্না করে খেলে আপনার ব্যায়াম ভালো হবে বাদশার মন্ত্রী আলোচনা করলো কি করা যায় রাজার প্রাণ বাঁচাবার জন্য প্রজার প্রাণ মারা হবে এই কুমন্ত্রণ কানে কে দিয়ে দিল কোথায় ছেলে পাওয়া যায় কোথায় সন্তান পাওয়া যায় আপনারা তো ভালো করে জানেন এমএ পাস বলবে জেনারেল শিক্ষা বিএ পাস বলবে জেনারেল শিক্ষা বলে আইএ পাস বলবে জেনারেল শিক্ষা ট্রেনের মধ্যে দুটো বগি থাকে একটা জেনারেল ডিব্বা আর একটা রিজার্ভেশন ডিব্বা আছে না আছে এ ভাই থাকে না তো জেনারেল শিক্ষা যদি বাংলা হয় তাহলে স্পেশাল শিক্ষা কোনটা কোনটা গো আরে ভাই কথা কেন বলেন না জেনারেল শিক্ষা যদি বাংলা হয় ইংরেজি হয় উর্দু হয় তাহলে স্পেশাল শিক্ষা কোনটা রিজার্ভেশন শিক্ষা কোনটা কোরআন শিক্ষা আরবি শিক্ষা যে সম্পর্কে জওহরলাল নেহরু বলে গিয়েছেন যে পৃথিবীর বাড়িতে এক নম্বর কারা যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু লোকে বলে ব্রেন শর্ট হয়ে গেছে জওহরলাল নেহরু বলে এটা আমার কথা নয় প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কনভার্ট নো দ্যাট ইসলাম এটা আমার কথা নয় কথাটা কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যে কোরআন এবাই তোরা উঠছিস কেন কি হলো গাড়ির এখন গিয়ার দিইনি তোরা উঠছিস কেন দেখো দি জায়গা বদলাচ্ছে মানে আলহামদুলিল্লাহ থামেন ভাই এখন তো মশার কামড় নাই ঠিক কি না আর গরমও নাই জারে জ্বর পয়দা হয় কথা বলেন কি না জারে কি হয় জোর পয়দা হয় তো একটু মিলে মিলে বসুন না যারা দাঁড়িয়ে আছে ওরা থাক এই জায়গাটা খালি আছে আরে ভাই সবাই তো মানুষ হয়ে জন্মায়নি কেউ আবার ঘোড়া হয়ে জন্মেছে ঘোড়াকে কোনো কি শুতে দেবে তো দেখো দিনি ভাই ঘোড়াকে শুতে দেখেছেন না শুতে না ও দাঁড়িয়ে ঘুমায় তোর অভ্যাস হলো দাঁড়িয়ে থাকা বেআদব বেনসিব বাদব বানসিব কিছু বেআদব লোক আছে ওরা জীবনে হবে না আমাদের দেশে একটা ভাষা আছে গোয়ালেরা বলে ছুচকা কো উচ্চা আছে ধমকা হ্যাঁ ভাগে তো ভাগে না তো আপে ভাগে কথা বলে সূচকে জোর ধমক দাও পালালো তো পালালো না তো রিজার্ভেশন নিয়ে পালালো কিছু মানুষ আছে